প্রশ্ন নম্বর 31, প্রমাণ করো যে যেকোনো ত্রিভুজ এবিসি এর জন্য এবি প্লাস বিসি বাই এসি ইকুয়াল কট বি বাই টু। ওকে, এখানে যে কোনো ত্রিভুজের জন্য প্রুফ করতে বলছে, যে কোনো ত্রিভুজ এবিসির জন্য। আমরা ধরে নিলাম এবিসি ত্রিভুজটা এরকম, এ বি সি, সি কোণটা হচ্ছে সমকোণ, কোণ এ সি বি ইকুয়াল 90 ডিগ্রি, আর কোণ এ বি সি হচ্ছে সূক্ষ্মকোণ, যে কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে চিহ্নিত করব। ঠিক আছে, বি হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, এ বি সি একটা সূক্ষ্মকোণ। তো এখান থেকে আমরা যদি এবিসি সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করি, অর্থাৎ বি এর সাপেক্ষে চিন্তা করি, তাহলে এসি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এবি হচ্ছে প্রতিভুজ, আর বিসি হচ্ছে আমার ভূমি। কারণ এবি ছিল সমকোণের বিপরীত বাহু, তাই এবি হচ্ছে অতিভুজ, আর আমরা এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতেছি, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এবি বাই এসি সমান আমরা কি লিখতে পারি, এবি বাই এসি, এবি হচ্ছে আমাদের অতিভুজ আর এসি হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব, মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হচ্ছে কসেক থিটা। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা ধরতে পারি, সরি, কসেক বি, এখানে আমরা বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতেছি, কোসেক বি। আবার বিসি বাই এসি ইকুয়াল, এখানে বিসি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই এসি, এসি হচ্ছে লম্ব, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব ইকুয়াল হচ্ছে কট থিটা, তাহলে এখানে থিটা হচ্ছে আমার বি কোণ, তাহলে কট বি। এবার আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা প্রুফ করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ বি প্লাস বি সি ডিভাইডেড বাই এ সি, তাহলে এ বি ডিভাইডেড বাই এ সি প্লাস বি সি ডিভাইডেড বাই এ সি। আমরা যেটা করলাম, এখানে এ সি কে সেপারেট করে দিলাম, নিচের অংশটা যদি আমরা সেপারেট করি, তাহলে হরটা প্রত্যেকটা অংশের সাথেই যাবে, প্রত্যেকটা পদের সাথেই যাবে। তাহলে চিত্র মতে এ বি বাই এ সির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ বি বাই এ সি হচ্ছে কোসেক, তাহলে কোসেক বি, আবার বিসি বাই এসি হচ্ছে কট, তাহলে কট বি। এবার এগুলোকে যদি আমরা ভাঙাই, কোসেক মানে কত, 1/sin, তাহলে কোসেক বি মানে 1/sin বি, কট বি মানে কত, কস বাই সাইন, তাহলে কস বি বাই সাইন বি, তাহলে লসাগু হচ্ছে সাইন বি, নিচে সাইন বি, আর উপরে হচ্ছে 1+cos b। ওকে, এবার আমরা 1+cos এই বি কে লিখবো 2 × b/2, আর নিচে সাইন বি কে লিখবো 2 × b/2, একই কথা, কারণ আমি বি এর নিচে একটা 2 নিলাম, আবার 2 দ্বারা গুণ করলাম, উপরেও একই কাজ করছি। তো এইচএসসি লেভেল, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে, যে 1+cos 2θকে ইচ্ছা করলে লেখা যায় 2cos²θ, 2cos²θ, 1+cos 2θ যদি থাকে। তো এখানে উপরের অংশের সাথে কিন্তু এই সূত্রটা মিলে যায়, যে 1+cos b/2 কে যদি আমরা থিটা চিন্তা করি, তাহলে 1+cos 2θ, তাহলে সূত্র হবে 2cos²θ, মানে হচ্ছে b/2, আর নিচে আছে sin 2θ, b/2 কে আমরা থিটা চিন্তা করলে 2 × b/2 আছে, তাহলে sin 2θ সূত্র আবার হচ্ছে, সাইন যদি 2θ থাকে, তাহলে সূত্র হচ্ছে 2cos θ sin θ, 2cos θ sin θ, এখানে থিটা হচ্ছে b/2, তাহলে আমরা লিখতে পারি 2sin b/2 cos b/2। তাহলে আমরা যেটা করতে পারি, এই 2 কাটা, উপর নিচেও cos b/2 আছে, আর উপর হচ্ছে cos b/2, তার স্কোয়ার আছে, তার মানে cos b/2 দুইটা, তাহলে cos b/2 কাটা গেলে উপরে একটা cos b/2 থাকবে, আর নিচে থাকবে sin b/2। এখন cos বাই সাইন মানে আমরা কি জানি, কট, তাহলে এটাকে লিখতে পারি cot b/2। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল, যে দেখো যে কোনো ত্রিভুজে এবি প্লাস বিসি বাই এসি ইকুয়াল হচ্ছে কট বি বাই টু। আমার প্রমাণ হয়ে গেছে, দেখানো হইল, প্রুভড।